প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনা মহামারীর সময় তোমরা সবাই সুরক্ষিত আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা যেটি শিখবো একটি অঙ্ক শিখবো। এই বিগত ক্লাসে আমরা এই এই চ্যাপ্টারের আগের নিয়মে কয়েকটি অঙ্ক শিখেছি, আজকে আমরা একটি নতুন একটি অঙ্ক শিখবো। সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যানোয়ান্টেড বা হচ্ছে কি, সেটি হচ্ছে কি প্রকৃত সুদের হার। অর্থাৎ এর আগে আমরা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং চক্রবৃদ্ধি শিখেছি, আজকে আমরা শিখবো হচ্ছে প্রকৃত সুদের হার। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি অঙ্কে যাই, অঙ্কে কি বলতেছে। সেখানে হচ্ছে কি গ্রাম বলতেছে কি গ্রামীণ মহাজনের কাছ থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় 52। অর্থাৎ গ্রামীণ মহাজনের কাছ থেকে সপ্তাহে যদি 1% হারে সুদ সুদ গ্রহণ করা হয় তাহলে বছরে সুদের হার হয় 52। অর্থাৎ 52 সপ্তাহে আমরা একটি বছর হয়, এই জন্য 52টা আসতেছে আমাদের। এবং কি বলতেছে, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। কিন্তু সুদের হার 52 হলেও কিন্তু 52 বার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে কি প্রকৃত সুদের হারটা ভিন্ন হয়। তাহলে পরে কি বলতেছে, সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার নির্ণয় করো। অর্থাৎ আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে কি সাপ্তাহিকে 1% হারে প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলতেছে। তো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কে দেখলাম যে কি কি পেয়েছি। অঙ্কে আমরা পেলাম কি, প্রথমে পেয়েছি সাপ্তাহিক সুদের হার আর সমান সমান কত, এই যে 1% আমাদের সাপ্তাহিক সুদের হার, এখানে আর সমান সমান আমাদের 1% হারে, মানে এই যে 1%, এবং বার্ষিক সুদের হার আয় সমান সমান 52%, এবং এই যে বার্ষিক সুদের হার হার হয় 52 বা হচ্ছে কি 52% এখানে 52% আমরা যেটা এই 52% আমাদের এখানে গেল। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কত, এম, তাহলে 52 বার চক্রবৃদ্ধি তার কতবার হয়েছে, এম টা হচ্ছে কত, এম, এটা হচ্ছে এখান থেকে পেলাম আমরা এম, এই যে 52, এখানে 52 বার চক্রবৃদ্ধি। এবং বছরের সংখ্যা কত, সাপ্তাহিক, এখানে বছরের সংখ্যা হচ্ছে 1, এখানে বছরের সংখ্যা আমরা এর সমান সমান পাইছি বার্ষিক, অর্থাৎ বার্ষিক সুদের হার 1 বছর, এখানে এর সমান পাইছি কত আমরা 1, এবং প্রকৃত সুদের হার হচ্ছে কত, ইএআর সমান সমান কত। অর্থাৎ প্রকৃত সুদের হারটা আমাদের কত সেটি হচ্ছে জানতে চেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রকৃত সুদের হারের যে সূত্র আছে সেই সূত্রটা কি, প্রকৃত সুদের হারের সূত্র আমাদের হচ্ছে, আমাদের সূত্রটা কি হচ্ছে, ইএআর এর যে সূত্র সেটি হচ্ছে আমরা কি ইএআর সমান সমান হচ্ছে 1 প্লাস আই, মানে এম পাওয়ার হচ্ছে এম, মানে হচ্ছে এটা প্রকৃত সুদের হার হার সূত্র হচ্ছে ই এর সমান সমান 1 প্লাস আই বা এম পাওয়ার হচ্ছে এম, মানে হচ্ছে 1 বা 1, যেটা হয়। তো সেটা তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি করবো, প্রকৃত সুদের হার পাইলাম হচ্ছে এটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা জানি অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি এটা অঙ্কের ক্ষেত্রে লিখবো ইয়ার সমান সমান এটা। তাহলে আমার কি করবো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখন বসা দেব, ইয়ার এর 1 প্লাস আয়ের মান আমরা কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, আয়ের মান পেয়েছি আমরা হচ্ছে, আয়ের মান পেয়েছে হচ্ছে 52, এই 52কে 52% কে যারা ইয়ে করি আমরা 52 কে আমরা যদি শতকরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত, 0.52, এখানে 52 ভাগ 100 পেলে অঙ্ক ভাগ যদি ভেঙে দিতে পারবো পাবো হচ্ছে 52.52, তাহলে আয়ের মান পাবো হচ্ছে কত, 0.52, এম এর মান হচ্ছে কত, 52, এম এর মান মান হচ্ছে 52 হচ্ছে 1। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করবো এখন হচ্ছে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন থেকে হচ্ছে এটা হচ্ছে করবো আমরা এইভাবে, এটাকে 1.52 ভাগ যদি 52 করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 0.01, পাওয়ার হচ্ছে কত, 52, মানে হচ্ছে 1 সূত্রে, তাহলে এটা 1.01 এর পাওয়ার হচ্ছে 52, তাহলে আমরা পাবো হচ্ছে কত,
One. Dorshan Shastri. By the military, Shasu to Dosumi, Chekuto, Lotta Shasu to Dosumi, it should be. Shatsuti Dosomit Exuti Percent Shuder Hat Shuder Hat Don Shattai Ebon Shattai Shattai Then Shuder হার হচ্ছে সুদের হার একই অর্থাৎ বার্ষিক 67.61% সুদের হার এবং সাপ্তাহিক 1% সুদের হার হচ্ছে একই অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি হচ্ছে বার্ষিক যদি 67.61 বা 68 যেটা ধরে নেন এই সুদের হার এবং সপ্তাহে 1% এর সুদের হার একই অর্থাৎ সপ্তাহে যদি আমরা 1% হারে সুদ গ্রহণ করি তাহলে সেটা অনেক সুদে পরিণত হয় এজন্য প্রিয় শিক্ষার্থীরা আমরা সুদের হার যখন বের করব তখন কোনটা হচ্ছে প্রকৃত সুদের হার না সাপ্তাহিক সুদের হার যদি সাপ্তাহিক সুদের হার চাইটা তখন সেটা আমরা দেখব এবং প্রকৃত সুদের হার তাহলে সেটা দেখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটাকে আমরা ইয়ারকে আমরা বলে থাকি কি ইয়ারকে আমরা বলে থাকি ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ বার্ষিক প্রকৃত ইফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার হচ্ছে ইয়ার এটা প্রকৃত সুদের হচ্ছে এর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে বাসায় হচ্ছে নিয়মিত অঙ্কগুলো দেখব এবং এরই ধারাবাহিকতা যে অঙ্কগুলো আছে সেরকম বাসায় চর্চা করব কারণ অঙ্ক হচ্ছে কোনো মুখস্থ করা জিনিস না এখানে সূত্রগুলো আমরা শুধু মুখস্থ করতে পারি কিন্তু সূত্র তারপরে যে অঙ্ক আছে এটা হচ্ছে আমরা বারবার করি তাহলে অঙ্ক আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে অঙ্ক দেখে যদি আমরা ভয় পাই তাহলে অঙ্কের কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না এই জন্য আমরা বারবার চর্চা করবো চর্চার মধ্যে আমরা শিখবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সব বাসায় অবস্থান করবা এবং তোমরা আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মহোদয়ের যে নিয়মিত ক্লাস হচ্ছে তার তোমরা সেই নিয়মিত ক্লাসগুলো দেখবা এবং তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনায় আমি আজকে আমার ক্লাস শেষ করতেছি আল্লাহ হাফেজ